आज अन्तर्राष्ट्रिय चिया दिवस। यो दिन भारतमा मात्र नभई विश्वभरका चिया प्रेमीहरूले मनाउने गर्छन्। पानीपछि चिया संसारमा सबैभन्दा लोकप्रिय पेय हो। अन्तर्राष्ट्रिय चिया दिवसको अवसरमा उत्तर बङ्गाल चिया उत्पादक कल्याण सङ्घले आज जनतालाई निशुल्क चिया वितरण गरे। त्यसका लागि हस्मीचोक लगायत धेरै ठाउँमा शिविरहरू राखियो। उत्तर बङ्गाल चिया उत्पादक कल्याणकारी सङ्घका पूर्व अध्यक्ष सतीश मित्रुकाले चियाको लोकप्रियता पहिलेदेखि नै उच्च रहेको र यसको प्रबन्धनका लागि 5 वर्षदेखि नै निशुल्क चिया वितरण शिविर आयोजना गर्दै आएको बताए। आज अन्तर्राष्ट्रिय चिया दिवसको अवसरमा हस्मीचोक लगायत स्थानमा शिविरको आयोजना गरी चिया वितरण गर्दैछौ। गर्मी सुरु भइसकेको छ, त्यसैले आइस टी मानिसहरूको मनपर्ने उत्पादन भएको छ। उनले गत वर्ष 300 कप चिया वितरण गरेकोमा यस वर्ष 5,000 कप चिया वितरण गर्ने लक्ष्य रहेको बताए। चिया पानी पछिको दोस्रो ठुलो पेय पदार्थ भएकोले चियालाई राष्ट्रिय पेय घोषणा गर्न सरकारसँग हाम्रो माग रहेको उनले बताए। आजके विश्व चिया दिवस आछे, टु मार्क दिस डे, माने जे लेबर आछे आमादेर स्टाफ सबटा चा जे बगाने जे परिश्रम करे একটা ভালো চা তৈরি করতে, একটা ভালো কাপ তৈরি করতে, সেটার জন্য আমরা একটা একটা আজকের রেসপেক্টেড একটা ইন্টারন্যাশনাল টি ডে ডিক্লেয়ার হলো। সেটা আমার নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যে লার্জেস্ট বটলিফ অ্যাসোসিয়েশন আছে নর্থ বেঙ্গলে, আমরা একটা টি ক্যাম্প, ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টি টু দ্য কমিউটার্স অফ শিলিগুড়ি, আমরা একটা অর্গানাইজ করলো। আমরা এটা শিলিগুড়িতে দুই তিন জায়গায় এটা আমরা অর্গানাইজ করতেছি। আর আজকা আমরা মেন মোটিভ আছে টু মোর ইনক্রিজ দ্য কনজাম্পশন অফ টি, চা আরও ভালো হয়। যেরকম আমরা আপিল আছে গভর্নমেন্ট থেকে চাকে একটা ন্যাশনাল ড্রিঙ্ক ডিক্লেয়ার করার জন্য, কেন কি জলের পরে সবচেয়ে বেশি যে খাওয়া হয় সেটা চা হয়। তো আমরা এটা আজকে এটা মার্ক করার জন্য আমরা এটা ডে সেলিব্রেট করতেছি। না, এটা আমরা রেগুলার বেসিস করতেছি। আমরা গত 5 বছর থেকে এটা আমরা সিদ্ধান্ত নিছে। আমরা এই হাসমি চকে মেন আছে, আমাদের মেন সেন্টার আছে, আমরা চা খেলাই কি তাকে। চা ইজ আ গুড ফর হেলথ, ইট ইজ অ্যান ইমিউনিটি বুস্টার। করোনার সময় আমরা দেখলো কি চাটাকে খুব ভালো করলো, কি একটা ইমিউনিটি বুস্টারের জন্য আছে। তো তাই জন্য আমরা একটা চা খোলাই, আর একটা একটা মেসেজ দেই গভর্নমেন্টকে আর কমিউনিটার্সকে কি চা খুব ভালো আছে হেলথের জন্য। লাস্ট ইয়ার আমরা 3,000 কাপ চা ডিস্ট্রিবিউট করলো আপ টু 6 PM, এবছর আমাদের 5,000 আছে। কিন্তু আমরা এ বছরে আমরা একটা জিনিস আরও, যে রৌদ্র পড়তেছে, গরমি পড়তেছে, যা তাই জন্য যে চা গাছ আমাদের খারাপ হয়েছে, রেনফল নাই, তাই জন্য আমরা আইস টি লঞ্চ করছে, যে আমরা আজকে আইস টিও দিতেছি। আমার নাম সতীশ মিত্রুকা, আমি এক্স প্রেসিডেন্ট নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।